ঢাকা থেকে সংবাদ সন্ধানে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। বার্তাকক্ষে সর্বশেষ জানাবো জাহিদ হোসেন। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু, শনাক্তের হার 8.29, টিকার জন্য চলছে প্রস্তুতি বললেন স্বাস্থ্যমন্ত্রী। আত্মসমর্পণের পর এমপি পাপুলের স্ত্রী এবং মেয়ের জামিন, 8 ব্যক্তি প্রতিষ্ঠানের 670টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। চালের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমল 37.5%, মিলারদের সতর্ক করলেন খাদ্যমন্ত্রী, দুষলেন কৃষিমন্ত্রী। এবং আইসিসির দশক সেরা ওয়ানডে দলের সাকিব, টেস্ট আর টি-20তে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। সংবাদ সন্ধ্যায় এতক্ষণ শিরোনাম বলছিলাম, এবারে যাচ্ছে পুরো খবর। দেশে করোনায় একদিনে আরও 24 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 7,452 জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46। রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 167টি ল্যাবে সারা দেশে মোট নমুনা পরীক্ষা হয় 12,650 জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,049 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.29। এ নিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 5,09,148 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন করে সুস্থ 1,473 জন সহ মোট সুস্থ 4,51,961 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 88.77। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই দেশে আসবে করোনার টিকা। এগুলো রক্ষণাবেক্ষণ, বন্টন ও প্রয়োগের জন্য প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া করোনা ভাইরাসের নতুন ধরন মোকাবেলায় সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি। দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুটি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় 9 ধরনের টিকা দিয়ে থাকে সরকার। এসব টিকা রক্ষণাবেক্ষণ সহ বন্টন প্রক্রিয়ায় প্রয়োজন হয় মান নিয়ন্ত্রণের। দেশে আসছে বহুল আকাঙ্ক্ষিত করোনার টিকা। এসব টিকার সঠিক মান নিয়ন্ত্রণ নিশ্চিতে বাড়ানো হচ্ছে সুযোগ সুবিধা। এরই অংশ হিসেবে অত্যাধুনিক ল্যাব স্থাপন সহ স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে পর্যাপ্ত প্রশিক্ষণ বলছেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনের আনা, প্রস্তুতি সবকিছু আমরা সঠিকভাবে করে যাচ্ছি এবং ভ্যাকসিন দেওয়ার জন্য যে জনবল, সেই জনবলেরও আমরা ব্যবস্থা আমাদের আছে, আমরা আরও কিছু বাড়তি ব্যবস্থাও নিচ্ছি। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই দেশে করোনার টিকা আসবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রথম ধাপে 25 লাখ মানুষের জন্য 50 লাখ টিকা আসবে। এভাবে পর্যায়ক্রমে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি টিকাও আসবে আর কোভ্যাক্সের টিকা আসবে জুনে। করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ন্ত্রণে বিমানবন্দরগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। যা ব্যবস্থা নেওয়া সম্ভব সেটা আমরা নিয়েছি। আমাদের এয়ারপোর্ট স্ক্রিনিং আরও জোরদার করেছি। আমরা যারা ইউরোপ থেকে লোক আসবে তাদের জন্য সেপারেট লাইন আমরা করতে বলেছি এবং যারা ওখান থেকে সার্টিফিকেট ছাড়া আসবে তাদেরকে 7 দিন কোয়ারেন্টাইনে রাখার জন্য বলা হয়েছে। করোনা নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়ে অনেকে অযথাই সমালোচনা করেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে সঠিক পথেই আছে। এক্ষেত্রে সরকারের নানা পদক্ষেপও তুলে ধরেন মন্ত্রী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ভ্যাকসিন নিলে কতদিন সুরক্ষিত থাকা যাবে তা নিয়ে এখনও রয়েছে নানান ধরনের সংশয়। যদিও বিজ্ঞানীরা বলছেন 4 থেকে 6 মাসে সুরক্ষা মিলতে পারে ভ্যাকসিনে, তবে টিকা প্রয়োগ শুরু হলেও মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব নিশ্চিতের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চীনে প্রথম শনাক্ত হওয়ার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে করোনা সংক্রমণ। এরপরই বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় ভ্যাকসিন উদ্ভাবনের তোড়জোড়। পরীক্ষার পর্যায়ে থাকা 200 ভ্যাকসিনের মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায় আছে 20টি, আর এরই মধ্যে 3টি ভ্যাকসিনের জরুরি প্রয়োগও শুরু হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন পাওয়ার আশা করছে
বাংলাদেশও। কিন্তু ভ্যাকসিন প্রয়োগে কতটা সুরক্ষা মিলবে প্রশ্নের শেষ নেই। বিজ্ঞানীরা বলছেন, ভ্যাকসিন নেয়ার পর মানবদেহে তার কার্যকারিতা থাকতে পারে 4-6 মাস, যদিও এ নিয়ে এখনও চলছে পরীক্ষা নিরীক্ষা। হয়তো 4-6 মাস থাকবে কার্যকর। এগুলো তো সব ট্রায়ালে ডেটা যেগুলো আসছে এবং পরবর্তীতে আরও লং টার্ম ফলো আপ যেগুলো হবে সেখানে আমরা বলতে পারবো 6 মাসের কার্যকারিতা আছে। এটা তো অন্তত 6 মাসেরটা তো আমরা আশা করবো। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকর নয়। ভ্যাকসিন নিলেও মৃদু আকারে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে, তবে এতে আক্রান্তের অবস্থা জটিল হওয়ার আশঙ্কা কমে। রোগের লক্ষণ প্রকাশ না পেলেও তার মাধ্যমে সংক্রমিত হতে পারেন অন্যরা। যে ভ্যাকসিন যদি আমাদের 100 জনকে দেওয়া হয় তার ভিতরে 90 জনকে রক্ষা করে, এই ভ্যাকসিন কোভিড রোগ থেকে রক্ষা করে, কিন্তু এই ভ্যাকসিন কনফার্ম করে না বা অ্যাসিওর করতে পারছে না এখনো যে ভাইরাসের যে সংক্রমণ বা ট্রান্সমিশন বন্ধ করতে পারে কিনা, অথবা সাবক্লিনিক্যাল ইনফেকশন বন্ধ করতে পারে কিনা। সো ভ্যাকসিন দেওয়ার পরে একজন কিন্তু সাবক্লিনিক্যাল ইনফেকশনে আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে সে রোগের লক্ষণ প্রকাশ না করলেও সে কিন্তু রোগ ছড়াতে পারে একজন থেকে আরেকজনে। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনের অন্যতম উদ্দেশ্য উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের জীবন রক্ষা করা। সংক্রমণ রোধে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিকল্প নেই। সেই ধরনের ভ্যাকসিন দিয়ে আসলে মহামারী চলমান অবস্থায় মহামারী নিয়ন্ত্রণ করে ফেলবো, এটা একেবারেই একটি ভুল বা বিভ্রান্তিকর ধারণা। এটি একটি অস্ত্র মাত্র, অথচ যে অস্ত্রগুলো এর চেয়ে কার্যকরভাবে বিস্তার রোধ করে, যেমন মাস্ক, যেমন ডিস্ট্যান্সিং, এ দুটো বিস্তার রোধ করার জন্য সবচেয়ে বেশি কার্যকর। জরুরি প্রয়োগের অনুমতি পাওয়া টিকাগুলো গর্ভবতী নারী ও শিশুদের জন্য কতটা নিরাপদ তা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদকের মানি লন্ডারিং ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলায় সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল তার স্ত্রী, কন্যা ও শ্যালিকার 617টি ব্যাংক হিসেব জব্দ ও 92টি স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পাশাপাশি পল্টন থানার মানি লন্ডারিং মামলায় পাপুল সহ 6 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের 53টি ব্যাংক হিসেব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পৃথক 2টি আবেদনের শুনানি করে আজ ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। মানব ও মুদ্রা পাচারের অভিযোগে গত 6 জুন কুয়েতে গ্রেপ্তার হওয়া সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে দুদক ও সিআইডির মামলায় তদন্তের স্বার্থে পাপুল, তার স্বজন ও সংশ্লিষ্ট 2 প্রতিষ্ঠানের 670টি ব্যাংক হিসাব ও 92টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে পৃথক 2টি আবেদন মঞ্জুর করে আদালত। শহীদুল ইসলাম পাপুল এমপি এবং শাহিদুর রহমান মনির, জেসমিন প্রধান, ওয়াসা ওয়াফা ইসলাম, কাজী বদরুল ইসলাম এলাস লিটন এবং গোলাম মোস্তফা, এই 6 জন এবং এদের সত্তা যে কোম্পানি সেটা হচ্ছে JW লীলাবতী, এই কোম্পানিটা হচ্ছে প্রোভাইডার হচ্ছে জেসমিন প্রধান এবং জব ব্যাংক ইন্টারন্যাশনাল লিডার প্রধান হচ্ছে প্রোভাইডার হচ্ছে কাজী বদরুল ইসলাম। এই 8টা 53টা ব্যাংক অ্যাকাউন্ট সেটা আজকে জব্দ করা হয়েছে। পাপুলের স্ত্রী এবং কন্যা এবং শ্যালিকা, এই 4 জনের মোট 617টি ব্যাংক অ্যাকাউন্ট দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের আবেদনের প্রেক্ষিতে ফ্রিজ করা হয়েছে এবং এই 4 জনের বিভিন্ন জায়গায় প্রায় 92টা তফসিলে বর্ণিত সম্পত্তিসমূহ আজকে আদালতের মাধ্যমে ক্রোক করা হয়েছে। এদিকে রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও কন্যা ওয়াফা ইসলাম। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে। শাহাদাত শাপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক 62.5% থেকে নামিয়ে 25% করেছে সরকার। চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এক অনলাইন সংবাদ সম্মেলনে এইসব কথা জানিয়েছেন। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আমনের ভরা মৌসুমে মিল মালিকরা কারসাজি করে চালের দাম বাড়াচ্ছে। মিল মালিকদের কারসাজি, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে স্বাভাবিক হচ্ছে না দেশের চালের বাজার। বর্তমানে বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 46-50 টাকা কেজি দরে, যা গত বছরের চেয়ে প্রায় 48% বেশি। সরু চাল বিক্রি হচ্ছে 60-65 টাকায়।
এবার বড় মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও মিল মালিকরা চুক্তি মূল্যে সরকারকে চাল সরবরাহ করছিলেন না। মিল মালিকরা সরকারকে চাল না দিলে প্রয়োজনে আমদানি করা হবে বলে বেশ কিছুদিন ধরেই হুঁশিয়ারি করে আসছিলেন খাদ্যমন্ত্রী। সবশেষ ভারত সরকারের কাছ থেকে আমদানি করা হয় 50,000 মেট্রিক টন চাল। এ বিষয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, ভোক্তা ও কৃষকের দিক বিবেচনায় সীমিত পরিসরে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আমদানি শুল্ক কমানো হয়েছে 37.5%। নতুন শুল্ক হারে চাল আমদানি করতে আগ্রহীদের আগামী 10 জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আমদানি করার জন্য আমরা ছাড়পত্র দিব এবং সেটুকুই এলসি হবে এবং এটা আমরা নিয়ন্ত্রণ রাখবো এবং মনিটরিংয়ে রাখার সিদ্ধান্ত হয়েছে, যাতে ভোক্তাদের কষ্ট না হয় এবং কৃষকও যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে। এদিকে চালের দাম বৃদ্ধি নিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও অসন্তোষ প্রকাশ করেছেন। 5-6 লাখ টন চাল বিদেশ থেকে আমদানি করব, সরকারি গুদামেও চাল কমে গেছে। গত বছর প্রায় 13 লক্ষ টনের মতো খাদ্য ছিল সরকারি গুদামে এই সময়ে, এই বছর সেটা কমে 7 লাখ টনে নেমে এসছে। মিলাররা, বাংলাদেশের আড়তদাররা, জোতদাররা যারা বাজারকে নিয়ন্ত্রণ করে তারা চালের দাম বাড়ায় এবং এবারেও সেই কাজ তারা করতেছে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে বর্তমানে সরকারি গুদামে চালের মজুদ আছে 5,42,000 টন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চতুর্থ দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে। অভিযানের কারণে 10 দিন ধরে বন্ধ রাখা হয়েছে পুরো মার্কেট। এতে বিপাকে পড়েছেন বৈধ ব্যবসায়ীরাও, ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে মার্কেট সচল হতে আরও 1 সপ্তাহ সময় লাগবে। মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ইলেকট্রনিক্স পণ্যের জন্য রাজধানীর সবচেয়ে বড় মার্কেট বলা হয় সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটকে। এখানে বৈধ দোকান রয়েছে 669টি, অথচ গাড়ি পার্কিংয়ের জায়গা, শৌচাগার, লিফট থেকে শুরু করে খোলা জায়গায় বসানো হয় অবৈধ 753টি দোকান। 17 ডিসেম্বর থেকে অবৈধ দোকান উচ্ছেদ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযান শুরুর পর থেকেই বন্ধ করে দেওয়া হয় পুরো মার্কেটটি। এতে 669 জন বৈধ ব্যবসায়ী পড়েছেন চরম বিপাকে। বন্ধ তাদের বিক্রি, ফিরে যাচ্ছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারাও। পুরো মার্কেটটা বন্ধ, সারা মার্কেটের মানুষ তো আর অবৈধ না। এই মার্কেটটা এক একটা দোকানদারের অন্তত 8-10 জন করে পার্টি আছে, 20টা করে প্রতিদিন পার্টি আসে, এরা কোথায় দিব? এদের বিজনেস তো অলরেডি সব ধ্বংস হয়ে গেছে, আরও ধ্বংস হইব। পাইকাররা এখানে আসে মাল কেনার জন্য, এখন আইসা দেখা যায় টোটাল মার্কেটই বন্ধ। এখন আমাদের তো এখন আপাতত তো কোনো ব্যবস্থা নাই, এখন আমরা রাস্তার মধ্যে আমরা দাঁড়ায় দাঁড়ায় সারাদিনের অপেক্ষা করে আমরা এদিকে তাকায় থাকি। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে বৈধ ব্যবসায়ীদের স্বার্থেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, সাময়িক অসুবিধা মেনে নেয়ার আহ্বান তাদের। কর্মকর্তারা বলছেন আগামী সপ্তাহ নাগাদ সচল করা হবে মার্কেটটি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা জানেন যে এখানে কোনো ভেহিকেল দিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না, ম্যানুয়ালি লেবার দিয়ে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটু দেরি হচ্ছে। আমরা আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যেই আমরা মূল ব্যবসায়ীদের কাছে মার্কেটটি ফিরিয়ে দিতে পারব। এদিকে চতুর্থ দিন শেষে উচ্ছেদ হয়েছে 5 শতাধিক দোকান। বেজমেন্ট এবং উপরতলার দোকানগুলো উচ্ছেদের সময় বেশি লাগছে বলে জানিয়েছে ডিএসসিসি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ঘর, দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। দুদিনের অভিযানের প্রথম দিনে পাহাড়তলির জোর ডেবার পাড় এলাকা দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে অভিযান। এ সময় 3 শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ সম্পদ কর্মকর্তা মাহবুবুল করিম জানান, এলাকাটিতে একটি জলাশয় সহ রেলের প্রায় 21 একর জায়গা ইজারা দেয়া আছে, কিন্তু সেই জলাশয়ের 3 পার্কে ঘিরে 3 একর জায়গা জুড়ে 1000-এর বেশি অবৈধ ঘর ও দোকান তৈরি করা হয়েছে। ইজারাদারদের অনেকে এসব সম্পত্তি বেচাকেনাও করছেন। তাই রোববার শুরু হয় দুদিনের অভিযান। তবে বসবাসকারীদের অভিযোগ, উচ্ছেদের অভিযানের আগে তাদের জানানো হয়নি, হঠাৎ করে অভিযান চালানোয় বিপাকে পড়েছেন তারা। এখানে দেখেন গা, সবাই দখল কে কিনে নেয় নাই, কে কারোর থেকে ইয়ে করে নেয় নাই। আজকে আমাদের দেশে
রোহিঙ্গারা পুনর্বাসন পাই, আমরা পুনর্বাসন পাইতেছি না। দুই চার পাঁচ দিন আগেও যদি জিনিসটা জানিয়ে দিত, জিনিসপত্র এগুলি হয়তো বিভিন্ন স্থানে স্থানান্তর করতে পারতো। চার পাড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, তিন পাড়ে কিন্তু অবৈধ স্থাপনা রয়েছে, টিন শেড, সেমি পাকা ঝুপড়ি, এখানে প্রায় 1000 মতো অবৈধ স্থাপনা আছে। তো অবৈধ স্থাপনা আমরা আজকে এবং আগামীকাল এই উচ্ছেদ কর্মসূচি নিয়েছি। দেশের 491টি উপজেলায় আইসিটি হাব করা হবে। এই জন্য উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে তথ্য প্রযুক্তি অবকাঠামো স্থাপনে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বর্তমানে যে চারতলা উপজেলা পরিষদ ভবন রয়েছে তার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে পঞ্চম বা ষষ্ঠ তলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে দিয়ে 4000 বর্গফুটের দুটি তলা নির্মাণ করা হবে। এই জন্য প্রতিটি উপজেলায় 1,40,00,000 টাকা করে মোট 706 কোটি টাকা খরচ হবে। সরকারের ই সেবা জনগণের কাছে সহজে এবং দ্রুত পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, সারা দেশে মোট 555টি ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে 5,888 কোটি টাকা। দেশে করোনায় মৃতের সংখ্যা 17,66,000 ছাড়ালো, আক্রান্ত 8,07,00,000-এর বেশি। এদিনে 4,51,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, প্রাণ গেছে 7,000-এর বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1,400-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন করে দেশটিতে শনাক্ত 1,60,000-এর বেশি। এদিকে ইউরোপের 8 দেশে নতুন ধরনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগ একথা জানিয়েছেন। তিনি বলেন, এটি দ্রুত ছড়ায় আর কম বয়সীদের সংক্রমিত করে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলাসহ সুরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন WHO কর্মকর্তা। এদিকে দক্ষিণ আফ্রিকার পর করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে জাপানেও। যুক্তরাজ্যে নতুন ভাইরাস শনাক্তের পর বেড়েছে শনাক্ত ও মৃত্যু, চলছে কঠোর বিধিনিষেধ। করোনা মোকাবেলায় টিকাদান কর্মসূচি চালাচ্ছে বিভিন্ন দেশ। রোববার থেকে ফাইজার বায়োএনটেকের টিকাদান শুরু করবে হাঙ্গেরি, স্পেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স ও ইতালি। খেলার খবর, আইসিসির দর্শক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, তবে টেস্ট এবং টি-20 দলে জায়গা পাননি টাইগার তারকা। 13 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাকিব। ওয়ানডেতে 6,000-এর উপরে রান করেছেন, পাশাপাশি শিকার 260 উইকেট। 2011-এর 1 জানুয়ারি থেকে 2020-এর 7 অক্টোবর পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে এই দল নির্বাচন করা হয়েছে। এ সময় প্রায় 39 গড়ে 4,000-এর বেশি রান সাকিবের, দশক সেরা ওয়ানডে দলের অধিনায়ক MS ধোনি। এছাড়া ভারত থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মাও রয়েছেন। টি-20-এর সেরা দলেও আছেন ধোনি, কোহলি, রোহিত। টেস্ট দলের সর্বোচ্চ 4 জন ইংল্যান্ডের, কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি আছেন 3 ফরম্যাটের দলেই। আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক এবং সম্প্রচারকদের ভোটে দশক সেরা দল নির্বাচিত করা হয়েছে। সুযোগ কাজে লাগাতে না পারা আর নিজেদের ভুল ত্রুটি নিয়ে কাজ না করার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে পারছে না বাংলাদেশের আম্পায়াররা। দেশের একমাত্র নিরপেক্ষ আম্পায়ার হিসেবে অন্য দেশের টেস্ট পরিচালনা করা এনামুল হক মনি বলছেন, আর্থিক নিরাপত্তা না থাকায় সাবেক ক্রিকেটাররা এই পেশায় আসছেন না। তবে করোনার কারণে অনেকদিন পর উইন্ডিজের বিপক্ষে টেস্ট পরিচালনার সুযোগ পাবেন দেশের আম্পায়াররা। 8 বছর আগে টাইগার ক্রিকেটে সুখবর দিয়েছিলেন এনামুল হক মনি। জাতীয় দলে খেলেছেন দীর্ঘ সময়, এরপর বেছে নেন আম্পায়ারিং, সেখানেও রেখেছেন সাফল্য। 2012 সালে প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ড জিম্বাবুয়ে টেস্ট সিরিজ পরিচালনা করেন। সাবেক ক্রিকেটারের উত্থানে আইসিসিতে আরও নাম যোগ হওয়ার আশা জেগেছিল, কিন্তু বাস্তবে ঘটে উল্টো। পরের সময়টায় কেউ ধারাবাহিকতা রাখতে পারেননি, রঙিন পোশাকে হোম ম্যাচ পরিচালনার সুযোগও কাজে লাগাতে পারেননি। 2018-তে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গুরুত্বপূর্ণ সময়ে ভুল সিদ্ধান্তের কারণে নেতিবাচক শিরোনাম হন বাংলাদেশের আম্পায়াররা। ভুল থেকে শিক্ষা না নেওয়া এবং উন্নতির তাগিদ না থাকায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ, আর আর্থিক নিশ্চয়তা না থাকায় জাতীয় দলের ক্রিকেটাররাও আসছেন না আম্পায়ারিংয়ে। আমার মনে হয় এই দিকটা একটা অন্তর, সবাই চায় তার জীবনটা সিকিউর থাকুক, লাইফটা সিকিউর থাকুক। আমি আম্পায়ারিং করেছি বা যারা আম্পায়ার করেছে, আমাদের প্রায় 30 জন আম্পায়ার বেতনভুক্ত আম্পায়ার আছেন। সো এই বেতনভুক্ত আম্পায়াররা কিন্তু মোটামুটি একটু সিকিউর লাইফ,
মানে 30 জনের পরে কিন্তু তাদের লাইফটা সিকিউর না, ম্যাচ পেরে তারা ম্যাচ ফি পাচ্ছে। চলে এটা কোয়ালিফাইং কোর্স, বাট আমার ক্রিকেট ক্যারিয়ারে যেগুলো আমি জানতাম এছাড়াও এখানে অনেক কিছুই শেখার আছে আম্পায়ারিংয়ের, তো সেগুলো এখানে শেখার জন্যই মূলত আমার আসা। সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি, করোনা আশীর্বাদ হয়ে এসেছে সৈকত মুকুলদের জন্য। আইসিসি নিয়মে টেস্ট ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার থাকার কথা থাকলেও বিরূপ সময়ে স্বাগতিক আম্পায়াররাই কাজ চালিয়ে যাবেন, তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে সুযোগ আসছে দেশি আম্পায়ারদের। আমার মনে হয় যে বাংলাদেশ আম্পায়ারদের জন্য একটা সুযোগ হতে যাচ্ছে। এখনো পর্যন্ত জানি যে হোম আম্পায়াররাই আম্পায়ারিং করবে, তো এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা পারফরমেন্স যদি শো করতে পারি তিনটা জায়গায়, ফিল্ডে এবং টিভিতে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ আম্পায়ারদের নিয়ে আইসিসি সেকেন্ড কোনো থট আসবে যে আমাদের আম্পায়াররা আসলে ডিজার্ভ করে। আন্তর্জাতিক ও ঘরোয়াতে ম্যাচের সংখ্যা বেড়েছে অনেক, সেজন্য চাই আরো যোগ্য আম্পায়ার। সেই লক্ষ্যে নতুনদের প্রস্তুত করতে 5 দিনের কর্মশালার আয়োজন করেছে বিসিবি, যা চলবে বুধবার পর্যন্ত। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।